আপনি দেখছেন পদ্মনিউজ24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি শান্ত আক্তার। শহর কেন্দ্রিক মানুষের যাতায়াত সহজ করতে অনেক আগে থেকে ব্যবহার করা হয় একটি পরিবহন যার নাম মেট্রো রেল। এটিতে একই সঙ্গে যেমন অনেকে যাতায়াত করতে পারেন তেমনি এড়ানো যায় যানজট, ফলে স্বাভাবিকভাবে ব্যবহারের দিক থেকে যাত্রীদের পছন্দের তালিকায় এটি অনেকটাই এগিয়ে থাকে। বুধবার উদ্বোধন হয়েছে বাংলাদেশের প্রথম মেট্রো রেল। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত 21.26 কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রো রেলটির 11.73 কিলোমিটারের যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি পিলারের মাধ্যমে মাটির উপরে নির্মাণ করা হয়েছে, যাকে বলা হয় অপারগ্রাউন্ড এলিভেটেড এক্সপ্রেস। এছাড়া অনেক শহরে মাটির নিচ দিয়েও মেট্রো রেল চলাচল করে, যা আন্ডারগ্রাউন্ড সাবওয়ে বা টিউব নামে পরিচিত। দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে দীর্ঘ 10টি মেট্রো রেল লাইন কোনগুলো। চীনে অবস্থিত সাংহাই মেট্রো পৃথিবীর দীর্ঘতম মেট্রো। 1993 সালে 831 কিলোমিটারের দীর্ঘ এই মেট্রো নির্মাণ করা হয়। পৃথিবীর অন্যতম ব্যস্ত এই মেট্রো রেলে 508টি স্টেশন রয়েছে। বছরে প্রায় 3,700 কোটি যাত্রী এই মেট্রো ব্যবহার করেন। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম মেট্রো রেলের তালিকায় আছে চীনের আরেকটি মেট্রো লাইন, বেইজিং মেট্রো। মাটির নিচ দিয়ে চলাচল করা 783 কিলোমিটার এই সাবওয়ে স্টেশন সংখ্যা 463টি। পূর্ব এশিয়ার সবচেয়ে পুরনো এই সাবওয়েটি 1971 সালে উদ্বোধন করা হয়। চীনে এই সাবওয়েটি আন্ডারগ্রাউন্ড ড্রাগন নামেও পরিচিত। শহরের বাসিন্দাদের যাতায়াত সহজ করার লক্ষ্য নিয়ে লন্ডন আন্ডারগ্রাউন্ড পৃথিবীর প্রথম মাটি নিচে নির্মিত মেট্রো। 1890 সালে এটি নির্মাণ করা হয়। দৈর্ঘ্যের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা 402 কিলোমিটারের এই মেট্রো স্থানীয়ভাবে টিউব নামে পরিচিত। 270টি স্টেশন এই মেট্রোতে দৈনিক 50 লাখেরও বেশি যাত্রী যাতায়াত করে। দীর্ঘতম মেট্রো রেলের তালিকায় চতুর্থ স্থানে আছে চীনের আরেক মেট্রো রেল গুয়াংজো। 607.6 কিলোমিটার দৈর্ঘ্যের এই মেট্রো 1997 সালে জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। 294টি স্টেশনের এই মেট্রোতে প্রতিদিন প্রায় 1 কোটি মানুষ যাতায়াত করে। নিউ ইয়র্ক সাবওয়ে দীর্ঘতম মেট্রো লাইনের দিক থেকে পঞ্চম অবস্থানে রয়েছে। 399 কিলোমিটার দৈর্ঘ্যের সাবওয়েটি 1904 সালে চালু হয়। এতে 472টি স্টেশন আছে। 118 বছরের পুরনো সাবওয়েটি প্রতিদিন 50 লাখেরও ওপরে যাত্রী ব্যবহার করে থাকে। পৃথিবীর ষষ্ঠ দীর্ঘতম মেট্রোটি রয়েছে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতেই। 390.14 কিলোমিটার দৈর্ঘ্যের দিল্লি মেট্রোতে 286টি স্টেশন রয়েছে। 2002 সালে এর উদ্বোধন হয়। দীর্ঘতম মেট্রো রেলের তালিকায় সপ্তম স্থানে আছে মস্কো মেট্রো। 381 কিলোমিটার দীর্ঘ এই মেট্রোর বর্তমান স্টেশন সংখ্যা 223টি। রাষ্ট্রীয় মালিকানাধীন এই মেট্রো 1935 সালে চালু হয়। এই মেট্রোর পার্ক কোবেডি স্টেশন মাটির 84 মিটার গভীরে অবস্থিত, যা পৃথিবীর তৃতীয় গভীরতম স্টেশন। করোনার প্রথম রোগী শনাক্তের শহর হিসেবে চীনের উহানের নাম অনেকেরই পরিচিত। এই উহান শহরেই আছে দৈর্ঘ্যের দিক থেকে পৃথিবীর অষ্টম দীর্ঘ মেট্রো। 339 কিলোমিটার দৈর্ঘ্যের এই মেট্রোতে 228টি স্টেশন আছে। 2004 সালে স্টেশনটির উদ্বোধন করা হয়। এলিভেটেড ও আন্ডারগ্রাউন্ড দুইভাবেই এটি পরিচালিত হয়। দক্ষিণ কোরিয়ার রাজধানীতে অবস্থিত সিওল মেট্রোপলিটন সাবওয়ে দীর্ঘতম মেট্রোর তালিকায় নবম অবস্থানে রয়েছে। 319.3 কিলোমিটার দীর্ঘ এই সাবওয়ে 1974 সালে চালু হয়। স্টেশন সংখ্যা 293টি। দশম অবস্থানে থাকা স্পেনের রাজধানীতে অবস্থিত মাদ্রিদ মেট্রোর দৈর্ঘ্য 294 কিলোমিটার। 302 স্টেশনের এই মেট্রো 1919 সালে চালু হয়। বছরে প্রায় 45 কোটি মানুষ মেট্রো ব্যবহার করে থাকে। পদ্মনিউজ24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মনিউজ24।